মঞ্চে গণজাগর মঞ্চে আগত বেগ একই কায়দায় বলা হয় মুরতাদ ইসলামের শত্রু দুষ্কৃতকারী নাস্তিক। সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত কিনা? আপনাকে ধন্যবাদ শওকত মাহমুদ। আমি আমি যদি এখানেই আসি, আপনি সাংবাদিকতার ক্ষেত্রে বলছেন যে এক দেশ দর্শী সাংবাদিকতা হচ্ছে, এক দুই দুই পক্ষই করে যাচ্ছে। আপনার কথা যদি আপনি যেভাবে বলেছেন, এই যে জাতীয় পতাকা পোড়ানো হলো, শহীদ মিনার ভাঙচুর করা হলো, গণজাগরণ মঞ্চ ভাঙচুর করা হলো, এইগুলোকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি সমর্থন করি না। শহীদ মিনারে জাতীয় পতাকা আগুন দেওয়া, শহীদ মিনার ভাঙচুর আমি সমর্থন করি না, আমি তীব্র নিন্দা করি। আমি বিএনপির প্রসঙ্গে উনি যেই মতামতটা দিয়েছেন এই সাইটটি সম্পর্কে আমি কি আমার প্লিজ বলুন বলুন আমি সেটা সম্পর্কে বলতে চাই যে যেহেতু রাজীব একজন ব্লগার এবং এই আন্দোলনের একজন উদ্যোক্তা ছিলেন, রাজীবকে যারাই হত্যা করেছে এই হত্যাকাণ্ডের নিন্দা আমরা করি। কারণ এই হত্যাকাণ্ডের মতো, এই কাপুরুষের মতো এই পৈশাচিক ঘটনা ঘটানোর কারো কোনো অধিকার নেই। রাজীবের অপরাধ হয়ে থাকলে আইনের পথেই তার বিচার হওয়া উচিত, কিন্তু রাজীবকে এভাবে হত্যা করা এটা কোনোভাবেই সম্ভব। রাজীবের অপরাধ কোথায়, রাজীবের অপরাধ কি, সেটাও তো একটা প্রশ্ন, সেটাও একটা প্রশ্ন। এখন যে কথাটা বলা হচ্ছে যে রাজীবের সাইটে, যে সাইটে রাজীবের কথাগুলো ছিল সেটা পরে কেউ ঢুকিয়ে দিতে পারে, এই কথাটা উঠেছে। রাজীব খুন হওয়ার পরে কিন্তু তার সাইট সম্পর্কে আগ্রহ বেড়েছে, সেই কারণেই অনেক মানুষ সেই সাইট ভিজিট করেছে। এখন কেউ হ্যাক করতে পারে, দিতে পারে, কিন্তু আমরা দেখেছি এরকম অনেক সাইটে যেমন ইসলাম বিদ্বেষী কথা ছিল সেগুলিকে পরে সরিয়ে নেওয়া হয়েছে। এই সরিয়ে নেওয়া হলো কেন? এটা আমি আমি যেহেতু ব্লগাররা এই আন্দোলনের উদ্যোক্তা তাই বলে তাদের বিরুদ্ধে এটা না না এটা সরিয়ে নেওয়া হয়েছে, এটা আমরা নিউজ দেখেছি, আমি নিজে ওসব সাইটে যাইনি। আর দু নম্বর হচ্ছে যেই কথাগুলো বলা হয়েছে এটা যদি রাজীবের সাইটে কেউ ঢুকিয়ে একটা উস্কানি সৃষ্টির চেষ্টা করে, আমার তো মনে হয় যে এটা গভর্নমেন্টের তদন্ত করে দেখাও। কারণ আমরা রামুতে যে এত বড় রায়ট হলো, এক সুদীপ্ত বড়ুয়ার এক ভদ্রলোক তরুণ সেটা ফেসবুকে একটা সে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে, আজও পর্যন্ত সরকার সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রমাণ করতে পারলো না যে সে তার ওয়েবসাইটে অন্য কেউ হ্যাক করে এটা করেছে কিনা। আমি এই কারণে বলছি যে দেশে যেই এখন যে সেন্টিমেন্ট বিরাজ করছে সেই সেন্টিমেন্টের ক্ষেত্রে, মানে এটা রাজীবের ব্লগ থেকে হলো কি হলো না বা কেউ হ্যাক করলো কি হলো না, কিন্তু এটা 15 ফেব্রুয়ারি তারিখে উনি যেটা বলছেন যে অ্যাক্টিভেট হয়েছে এবং এটা রাজীবের হওয়ার সম্ভাবনা, সেটা তো আমি আমি তো সেটাকে অস্বীকার করছি না। আমি বলছি যে এটা গভর্নমেন্টের তদন্ত করে দেখা উচিত এটা কারা, কারণ গভর্নমেন্টের পক্ষে পসিবল যে অন্য কেউ যদি হ্যাক করে এটা করে থাকে, এটা ইনকোয়ারি করে বের করা পসিবল, গভর্নমেন্ট ইনকোয়ারি করতে হবে। কারণ দেশে যদি আজকে রাজীবের নামে একটা ভুল একটা আন্দোলন গড়ে উঠেছে, আজকে দেশে পুলিশের গুলিতে লোকে মরছে, পত্রিকা পড়ানো হচ্ছে, অর্থাৎ এই জিনিসগুলো দেখা উচিত। কারণ আমি এই কারণে বলছি যে এই বিষয়গুলো খুব সেন্সিটিভ। আজকে প্রথমে এটা রিপোর্ট হয়েছে দৈনিক ইনকিলাব, আমার যদ্দূর স্মরণ হয় ইনকিলাবের পরের দিন আমার দেশ করেছে, আমার দেশ পরপর দুই দিন করেছে, প্রথম হয়েছে ইনকিলাবে। কেন তখনই এই বিষয়গুলোকে তদন্ত করে দেখা হলো না? এটা তো সরকারের দায়িত্ব ছিল যে এই বিষয়টা কি। এখন প্রধানমন্ত্রীও বলছেন, প্রধানমন্ত্রী আমি বলছেন যে ব্লগারদের মধ্যে কেউ কেউ ধর্মবিদ্বেষী প্রচারণা করেছে, প্রধানমন্ত্রী নিজে বলছেন যে ধর্মের বিরুদ্ধে কারো বলা জীবনী করে সহ্য করা হবে না, একইভাবে এটাকে কেন্দ্র করে এই উস্কানি দেওয়ার চেষ্টা করছে। এই আন্দোলনে কোথাও কিন্তু ধর্মবিদ্বেষী আচরণ ছিল না। আমি আরেক জেট থেকে আপনার কাছে আমি আরেকটা আমি কথা বলে দিই, আরিফ সাহেব আসবেন। যেমন এর আগের কর্মসূচিটা ছিল ইসলামী দলগুলোর কর্মসূচি, এই ইসলামী দলগুলোর সঙ্গে কিন্তু জামাত ইসলামীর পার্থক্য আছে অনেক, তারা কিন্তু জামাতের সঙ্গে না, তারা পৃথক ইসলামী দল। তারা যখন কর্মসূচি করা হলো, পুলিশের সঙ্গে সংঘাত হলো, আমরা কিছু মিডিয়ায় দেখলাম বলা হচ্ছে জামাত শিবিরের তাণ্ডব, যে তাদেরকে সামনে রেখে জামাত শিবির তাণ্ডব করেছে। কিন্তু অথচ পুলিশ এমন একজনকেও ওখান থেকে গ্রেপ্তার করেনি তাদের মিছিল থেকে যে জামাত শিবিরের লোক বলে বলা হচ্ছে। আজকেও বলা হচ্ছে জামাত শিবিররা করছে, আর জামাত তো অফিসিয়ালি হরতাল ডাকেনি, তো ইসলামী দলগুলোর সঙ্গে এটা বলেছে অফিসিয়ালি ডাকেনি, কিন্তু এই আন্দোলন থেকে তো জামাতের বিরুদ্ধে বলা হচ্ছে। আমি আরেক জায়গায় মিডিয়াকে তো সেটা প্রমাণ করতে হবে। আরিফ আরিফ আপনি একটু বলুন। ধন্যবাদ সামিয়া। কারণ বাজারে বসার মূল সমস্যাটা হলো সঙ্গে সঙ্গে কথার জবাব দেওয়া যায় না। যাই হোক, আমি শওকত ভাইয়ের আগের একটা কথায় যাই, উনি বলেছেন যে এক ধরনের আমি স্বীকার করে নিচ্ছি বা আমরা বলছি যে আগে গণজাগরণ মঞ্চে এটা হয়েছে, তারপরে আমার দেশ একটা স্ট্যান্ড নিয়েছে। আমি জানি না উনি খুব সিনিয়র সাংবাদিক, ওনার জানা আছে কিনা না, পবিত্র কাবা শরীফের গেলাফ চড়ানো হয় হজের পরে, সেই ছবি ব্যবহার করে আমার দেশ কিছুদিন আগে সংবাদ দিয়েছে যে কাবা শরীফের ইমামরা বাংলাদেশের এই যে আমরা যে রাজাকাররা আছে তাদের মুক্তির দাবিতে মিছিল করছে। এটা আমার দেশে প্রিন্টেড কপিতে ছাপা আছে।
তো দেখা যাচ্ছে এই পত্রিকাটি অনেক আগে থেকে শুধু যে মিথ্যাচার করে যাচ্ছে তা না, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য, এই রাজাকার আলবদর আল শামসদের বাঁচানোর জন্য তারা পবিত্র কাবা শরীফের গিলাফ চড়ানোর মতো একটা সেন্সিটিভ ইস্যুকে ব্যবহার করতে কুণ্ঠিত হচ্ছে না। সুতরাং ধর্মকে বিকৃত করা, কাবা শরীফের ইমামদেরকে নিয়ে মিথ্যাচার করা, এই প্রক্রিয়ার এই অংশ হিসাবে তারা এই কাজটি করছেন। এমন না যে গণজাগরণ মঞ্চে কোনো একজন বলেছেন তারপরে তারা এটার প্রতিক্রিয়া হিসাবে করছেন, আগে খুব ভালো ছিল, এটা সম্পূর্ণ ভুয়া একটা কথা। হ্যাঁ, দ্বিতীয় যে কথাটি আসেছে রাজীবের ব্যাপারটা, খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার দেখেন আপনি, এটা কোনো বিশৃঙ্খল ঘটনা নয়। সোনার বাংলা ব্লগ বলে একটা ব্লগ আছে, যেটা হচ্ছে কামরুজ্জামান সাহেব বা মুজাহিদ সাহেব এটার চালাতেন। তো কামরুজ্জামান বা মুজাহিদের এটা হচ্ছে রাজাকারদের চিহ্নিত ব্লগ। সেই ব্লগে রাজীব মারা যাওয়ার 4-5 দিন আগে রাজীবকে গণজাগরণ মঞ্চের প্রধান উদ্যোক্তা নামে এবং এই ধরনের কিছু গল্প গুজব দিয়ে একটা ব্লগ লুকিয়ে রাখা হয়েছিল, যেটা আমরা রাজীব হত্যার পরে পেলাম। দেখা যাচ্ছে যে এইখানে বাংলাদেশে প্রায় 3-3.5 লাখ ব্লগার আছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, এখানে যারা মূল আছেন, ইমরানের সরকার আছেন বা আরো অনেক উদ্যোক্তা তরুণ আছেন, তাদেরকে বাদ দিয়ে রাজীবকে ওইখানে হাইলাইট করে একদম হালকা করে রাখা হয়েছে। তারপরে রাজীব মারা গেলেন সন্ধ্যার পরে, রাত 12টার পর থেকে আমরা খবর পেতে শুরু করলাম এইরকম একটা ওয়েবসাইট আপ হয়েছে এবং উই গট দ্য লিঙ্ক। অত্যন্ত নোংরা এবং কুৎসিত ভাবে ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে বিদ্বেষ, এমন না যে না রাজীব বলছেন যে আমি বিশ্বাস করি না, শুধু তা না, কুৎসিত নোংরা জিনিসপত্র এখানের মধ্যে আপ করে দেওয়া হলো। তাহলে দেখা যাচ্ছে রাজীবের হত্যা কোনো বিশৃঙ্খল বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পুরো একটা ষড়যন্ত্র। জামাত শিবিরের সাইডে তাকে আগে চিহ্নিত করে রাখা হয়েছে, এক ধরনের গ্রাউন্ড তৈরি করে রাখা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে এই যে আমাদের তথাকথিত পত্রিকা, তারা এই কাহিনীটা করছেন। যেমন ধরেন আমি এখন বারবার বলছি যে আমি প্র্যাকটিসিং মুসলমান, একটি মসজিদ কমিটিতে আমার নাম আছে, আমি সবসময় ধর্মের পক্ষে লিখি, কিন্তু আমাকে বড় করে ইসলাম বিদ্বেষী করে লিখে রাখা হয়েছে। হয়তো সামিয়া একদিন এখানে আমাকে নিয়েও আলাপ হবে যে সে ধর্ম বিদ্বেষী ছিল এবং শওকত ভাইরা হয়তো, আমরা আশা করি সেরকম পরিস্থিতি ঘটবে না। আমি আমি একটা বিষয় একটু আরেক দিকে আশা করি সেরকম পরিস্থিতি ঘটবে না। আরিফ, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, যেটা শওকত মাহমুদ বলছেন যে জামাত এই হরতাল ডিক্লেয়ার করেনি, এটা ইসলামী দলগুলো করছে, আপনি কি মনে করেন জামাত কি এর পেছনে নয়, আপনি কি মনে করেন? এটা হচ্ছে কি, এখন রাজনীতির ব্যাপারটা আমাকে আপনাকে বলতে হবে না, সাধারণ জনগণ এটা বোঝেন। গণজাগরণ মঞ্চ কাদের বিরুদ্ধে, কোন চক্রের বিরুদ্ধে আন্দোলন করছে, সেই চক্র তাদের অনেকগুলা অস্ত্র নিয়ে এখানে আসবে। আজকে কালের কণ্ঠ পত্রিকায় আছে যে 8 দলের কথা বলা হচ্ছে, এই দলের একজন সভাপতি জামাতে ইসলামের চাকরি করেন। তো সুতরাং ওই টাইম মতো কে কোথা থেকে চিৎকার দিয়ে উঠবেন এটা সাধারণ মানুষ জানে, এটা আমাদেরকে বলার কিছু নেই। তবে হ্যাঁ, কিছু হাক্কানি আলেম ওলামাকে বিভ্রান্ত করা হচ্ছে, কারণ হচ্ছে আমার দেশ পত্রিকায় এই যে নোংরা জিনিসগুলো ছাপা হয়েছে এবং এগুলো ব্যাপক আকারে জামাত শিবির চক্র মসজিদে মসজিদে বিলি করেছে, করে তৌহিদি মুসলমানকে, আমাদের তৌহিদি জনতাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই চেষ্টা কখনোই ইতিহাসে সাফল্য পায় নাই। সেপ্টেম্বরের 1 তারিখে গোলাম আজম 1971 সালে বলেছিল যে মুক্তিবাহিনীর নামে যারা আছে এরা ইসলাম বিদ্বেষী, এরা এইসব। 16 ডিসেম্বর কিন্তু দেশ স্বাধীন হয়েছে। 90 সালে স্বৈরাচার এরশাদের সময় এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছে এই ইনকিলাব পত্রিকার মাধ্যমে, কিন্তু স্বৈরাচারের পতন ঠেকানো যায়নি। আমি আপনার কাছে আবারও আসবো, আবারও আসবো আপনার কাছে। একটা দর্শক প্রশ্ন আছে, দর্শক প্রশ্নটা একটু নিয়ে নেই। আপনি নাম বলে প্রশ্ন করুন। জ্যোতি কথা বলছি। জি, আমার একটা প্রশ্ন যে এই ব্লগাররা আমি জানি যে 3-4 বছর ধরে অ্যাক্টিভ, হঠাৎ করে এটা রাজীব মারা যাওয়ার পরেই এই ধরনের কথাবার্তা, নাস্তিকতার কথা আসলো এবং সাইটে প্রকাশিত হয়ে গেল, এটা তো খুব কমন সেন্স যে এই দেশে যদি আগে প্রকাশিত হতো এটা নিয়ে অনেক হুল্লোড় বেঁধে যেত। ধন্যবাদ আপনাকে। 1 বছর আগে যদি আসলে এটি প্রকাশিত হতো তাহলে সেই সময় গন্ডগোলটা বেঁধে যেত, মানুষের বিরুদ্ধে প্রশ্ন তৈরি হতো। রাজীব মারা যাওয়ার পরে এই বিষয়গুলো, যেটা আপনি তৌফিক ইমরোজ খালিদি আপনি বলছিলেন যে তার সম্ভাবনা শূন্য, এটি রাজীব লেখার সম্ভাবনা শূন্য। অন্তত ইন্টারনেটে যেসব প্রমাণপত্র, যেগুলোকে বিশ্বাস করা হয়, যেগুলো দিয়ে আমরা আসলে তথ্যপাত্র পাই এক একটা সাইট সম্পর্কে, সেটাই বলছে যেটা সম্ভাবনা একেবারেই শূন্য। তবে সমস্যা যেটা হয়েছে যে যে বিষয়টা আসলে আমরা এড়িয়ে যাচ্ছি, যে যা কিছুই লিখে থাকুক, 3.5 লক্ষ ব্লগারের কথা বা অনলাইন অ্যাক্টিভিস্টের কথা বলেছেন আরিফ জেফতিক, 3.5 লক্ষর মধ্যে হয়তো 10 জন, 30 জন বা 35 জন কয় শতাংশের হিসেবে কয়জন হবে, তারা যদি কিছু লিখে থাকেন, করে থাকেন, গণমাধ্যমের কিন্তু একটা দায়িত্ব আছে, দায়িত্বশীলতা, যে দায়িত্বশীলতার কথা আমরা সবসময় বলে থাকি,
আপনি সবকিছু ছাপবেন না, সবকিছু ছাপাতে পারেন না, গণমাধ্যমের দায়িত্বশীলতার প্রশ্ন আসবে। আমাকে একটা বিরতি এখন নিতেই হচ্ছে, আমি আবারও আসবো আপনার কাছে আলোচনা। আমি খুবই দুঃখিত দর্শক, এখন একটা বিরতি নিচ্ছি, যদি খুব সংক্ষেপে মূল আলোচনায় চলে আসি। একজন ব্লগার যা ইচ্ছে তাই লিখতেই পারেন, সবাই নিয়ম কানুন মেনে লিখবেন সেটা সেটা আমরা আশা করতে পারি না। 3.5 লক্ষ ব্লগারের মধ্যে সবাই যথেষ্ট শিক্ষিত নন, আইন কানুন সম্পর্কে যথেষ্ট অবগত নন, অনেক রকম সমস্যা থাকতে পারে, অনেক রকম অসৎ উদ্দেশ্য থাকতে পারে, সবার উদ্দেশ্য সৎ হবে সেটাও মনে করার কোনো কারণ নেই। এখন কেউ যদি কিছু লিখে থাকেন সেটা আমি প্রকাশ করতে পারি কি না, বাংলাদেশের আইনে, যে পৃথিবীর যে কোনো দেশের আইনে যে কোনো ধরনের মানহানিকর বা লাইবেলাস কন্টেন্ট ছাপানো সেটা একই রকম অপরাধ। যে কাজগুলো করেছে, যদি আমি ব্লগে কিছু খারাপ কথা লিখে থাকি সেটা যদি আপনি প্রচার করেন, যেহেতু এটা বহুল প্রচারিত একটি মাধ্যম, আপনি সমান অপরাধী, এটা হচ্ছে আইন। কাজেই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। যে ছেলেটি মারা গেছে তারপর দিন বা তারপরে 2-3 দিন পরে একটি হেডলাইন আছে, আমি সম্পর্কে বলা হচ্ছে ধর্মদ্রোহী নষ্ট তরুণের প্রতিকৃতি, নষ্ট তরুণের প্রতিকৃতি, এটি মৃত ব্যক্তিকে নিয়ে ছাপালেও উনি জীবিত থাকা অবস্থায় যদি তার মানহানি হতো, মৃত তার মৃত্যুর পরে ছাপলেও আইন সমানভাবে প্রযোজ্য। আমার কাছে মনে হয়েছে যথেষ্ট রুচি পরিচয় দেন যে যে সম্পাদক, যে সম্পাদক, আমি নিউজ ডেস্কে তো অনেকগুলো সম্পাদক কাজ করেন যারা হেডলাইন লেখেন, শিরোনাম লেখেন, যথেষ্ট রুচির পরিচয় দেননি। আমার মনে হয় এই শিরোনামটি যথেষ্ট ভালো শিরোনাম নয়, এটা আমি হলে দিতাম না, আমার কোনো সহকর্মী এটা দিত না। আর যেটা দর্শক প্রশ্ন করেছিলেন যে এক বছর আগে যদি আসলে একটি সাইটটিতে লেখা হয়ে থাকতো, এক বছর আগে থেকে এই নিয়ে প্রতিবাদ উঠতো, 15ই ফেব্রুয়ারির পর থেকে হুট করে প্রতিবাদটা শুরু হতো না? আমার মনে হয় সেটি মীমাংসিত হয়ে গেছে, আসলে এক বছর আগে লেখা হয়নি, এটা পরে লেখা হয়েছে এই বিষয়ে, অন্তত এই ছেলেটির বিষয়টিতে। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে সেটা আরও বৃহত্তর বিতর্ক, এই বিতর্কে আমরা এখন যাব কি না, মত প্রকাশের স্বাধীনতার মধ্যে এটিও পড়ে। আপনি যদি পশ্চিমা গণতন্ত্রের কথা বলেন, পশ্চিমা গণতন্ত্রকে তো আমরা অনুসরণ করতে চাই, তাতে কিন্তু কেউ যদি ধর্মে ধর্ম খুব কম, তাহলে এই আলোচনা আজকে না করি আরেকদিন আলোচনা করি। আমি একটু শওকত মাহমুদ আপনার কাছে জানতে চাই, আপনি নিজেই বললেন জাতীয় পতাকা পোড়ানো, শহীদ মিনার ভাঙচুর করে, এগুলো আপনি বিশ্বে আপনি একেবারে নিন্দা জানাচ্ছেন, তাহলে যারা এটা করেছে এবং তাদের হরতালে যারা নৈতিক সমর্থন দিচ্ছে তাদের নৈতিকতা বা স্বাধীনতার বিপক্ষে চলে যাওয়া না? তাদের একটি কাজ নিয়ে পুরো হরতালকে যদি আপনি পরিমাপ করতে যান সেটা তো আপনার দৃষ্টিভঙ্গির বিষয়। আজকের হরতালটা ডাকা হয়েছে গতকালে যে পুলিশ বর্বরাভাবে ওলামা মাশায়েকদের উপর আক্রমণ চালিয়েছে, সাংবাদিকদের উপর আক্রমণ চালিয়েছে, তার প্রতিবাদে আজকের হরতালের সঙ্গে তো জামাতের বা ওর যুদ্ধাপরাধের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই হরতালকে প্রতিরোধের ঘোষণা দেওয়া হলো কেন? ওয়াই, এটা তো যুদ্ধাপরাধ ইস্যুতে হরতাল দেওয়া হয়নি। আজকে সকালে 8টায় বড় মিছিলের ডাক দেওয়া হয়েছে, এই হরতাল জামাতের হরতাল না, এই হরতাল যুদ্ধাপরাধ সংক্রান্ত, এই হরতাল হয়েছে গতকাল পুলিশ সারা দেশে শুক্রবারে যে বর্বরতা করেছে সেটার প্রতিবাদের হরতাল। এটা একটা বিষয়, তারাও করেছে যে শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে, না শহীদ মিনার ভাঙচুরের ঘটনা তো আমি নিন্দা করছি, কিন্তু তারা যখন বাইতুল মোকাররম থেকে বেরোচ্ছে তারা তো কোনো পুলিশের উপর আক্রমণই করেনি, তাদেরকে পুলিশ সরাসরি গুলি করেছে। একটা ঢিল আমার দিকে একটু তাকান, আমি কথাটা শেষ করে দিই, আপনারা তারা ঢিল মেরেছে দেখাচ্ছেন, কিন্তু পুলিশ গুলি করেছে, অনেক লোক আহত হয়েছে, সাংবাদিক গুলিতে আহত হয়েছে। দ্বিতীয়ত সাংবাদিকতা সম্পর্কে বলতে চাইছে, মাহমুদুর রহমান এখন যে সাংবাদিকতা করছেন, মাহমুদুর রহমানের মানুষকে জানামাজ পড়াতে পারে, মসজিদে আগুন দিতে পারে, একজন ধর্মভীরু মানুষ পারে না তো? আমি তো এটা বলছি পারে না, কিন্তু 5-10 মানুষের কার্যকলাপকে কেন্দ্র করে হোল আন্দোলনকে অন্যভাবে দেখা হবে সেটা তো পক্ষপাতী। আমি মাহমুদুর রহমানের বিষয়ে যেটা বলা হয়েছে, আমার দেশ দায়িত্বহীন সাংবাদিকতা করে, ধর্মকে নিয়ে উগ্রভাবে সাংবাদিকতা করে, আমি সেটা মনে করি না, এটা আমার মতামত। আমি মনে করি মাহমুদুর রহমান সময়ের প্রয়োজনে সাহসী সাংবাদিকতা করছেন এবং তিনি তার পত্রিকায় যে বিষয়গুলো তুলে ধরছেন এটা বাংলাদেশের মেজরিটি মতামত। আমার কথা হচ্ছে আমি আমার মতামত বলছি, মাহমুদুর রহমান আমার দেশ, এই আমার দেশকে নিয়ে সরকার যেভাবে আমার দেশকে নির্যাতন নিপীড়ন করতে চাইছে, একইভাবে সমাবেশ থেকে তার বন্ধের জন্য দাবি জানানো হচ্ছে, এটা আমি মনে করি যে এটা সরকারের স্বাধীনতা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই সংক্রান্ত আইন বা নীতিমালাগুলো কিন্তু শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতাকেই রক্ষা করে না, যারা এটার অপব্যবহার করে কিংবা সরকারকেও জবাবদিহির সম্মুখীন করে সেটা মানতে হবে। আরেকটি জিনিস আছে যে মত প্রকাশের স্বাধীনতা বা এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যখন প্রশ্ন আসে তখন কিন্তু আরেকটি বিষয় খুব জোরালোভাবে আসে, সেটি হচ্ছে সাংবাদিকদের যথেষ্ট যোগ্যতা থাকার প্রয়োজন আছে, প্রশিক্ষণের প্রয়োজন আছে এবং কম্পিটেন্সের কথা বলা হয়, এই কাজগুলো করার জন্য যথেষ্ট যোগ্যতার প্রয়োজন আছে। সেটা আমার কাছে মনে হয়েছে কিছু কিছু শিরোনাম দেখে, শুধুমাত্র আমার দেশ নয় আরও অনেকগুলো কাগজ, আপনি আরেকটি কাগজের কথা বলছিলেন যেখানে শিরোনাম দেওয়া হয়েছে, এডিটোরিয়ালাইজ করা হয়েছে,
এইখানে আমার মনে হয় যে সাংবাদিকতা নিয়ে শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে। জামাত যেভাবে বলেছিল নৈরাজ্যের কথা, গৃহযুদ্ধের কথা, আমরা এখন যে সিচুয়েশনগুলো দেখতে পাচ্ছি, জামাত চেয়েছিল ইস্যুটাকে ডাইভার্ট করতে, এখন কি আপনারা কি মনে করেন যে আপনাদের মূল দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার, তারপর সর্বোচ্চ শাস্তি এবং জামাতকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আন্দোলনের ইস্যুটা কি পরিবর্তিত হয়ে যাচ্ছে খুব সংক্ষেপে? না, বিন্দুমাত্র হচ্ছে না। আমরা কোন ধরনের অপপ্রচার, আলোচনার বিষয় কি পরিবর্তিত হয়ে যাচ্ছে? সাধারণ মানুষ না, আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আমরা আমাদের দাবি নিয়েই আছি। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, যারা একাত্তর সালে হত্যা লুণ্ঠন রাহাজানির সাথে জড়িত ছিল সেই ব্যক্তি এবং সংগঠনের বিচার চাই। এর বাইরে আমাদের বিরুদ্ধে যে কোনো অপপ্রচার করা হতে পারে, দেশের কাজে আমরা যখন নেমেছি আমাদেরকে অনেক কিছু স্বীকার হতে হবে, আমরা সবকিছু মেনে নিয়ে আসি রাস্তায়। আর শওকত মাহমুদের বক্তব্যের জবাবে আপনার কোনো বক্তব্য আছে? না, এগুলো আসলে বলার কিছু নাই। উনি একটা বিশেষ রাজনৈতিক দলে আছেন, উনি তার রাজনৈতিক জায়গা থেকে বলবেন, আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের মতো বলবো। উনি বারবার পুলিশের নির্যাতনের কথা বলছেন সাংবাদিকদের কাছে, একজন সাংবাদিক নেতা হিসেবে তিনি যদি, আমরা যে লাইভ টেলিভিশনে দেখলাম যে তথাকথিত মুসল্লিদের ছদ্মাবরণে যে বিশৃঙ্খলাকারীরা সাংবাদিকদের পেটাচ্ছে সেটা বলতেন, উনি জাতীয় পতাকার নিন্দা করছেন, একই সঙ্গে উনি মসজিদে জায়নামাজ পড়ানোর যে ব্যাপারটা এটারও নিন্দা করবেন, এইগুলোই আমাদের সাধারণ মানুষের আশা আর কি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে উনি শুধু মুসল্লিদের আক্রমণ দেখবেন, কিন্তু পুলিশ যে আক্রমণ করছে সেটাও তো দেখতে হবে। আমরা আবারও আরেকদিন এই আলোচনায় ফিরে আসবো। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো একাত্তর মঞ্চ থেকে।